উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার হাসনাবাদ ও লেবুখালী রোডের আম্বেরিয়ার ঘটনা। আজ সকাল 8টা নাগাদ এই রুটে যাত্রী বোঝাই অটো লেবুখালীর দিকে আসছিল, পথে কুকুরকে বাঁচাতে গিয়ে সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে স্যান্ডেলভিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে তাদের। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাস্তা ভালো হওয়ার জন্য বেপরোয়া গতিতে গাড়ি চলছে নিয়ন্ত্রণ হারিয়ে, যার ফলে পুকুরে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী সহ পুকুরের মালিক মদন মণ্ডল তিনি জানিয়েছেন, গাড়িটি পুকুরে পড়ে যাওয়ার সাথে সাথেই পুকুর ভর্তি মাছ লাফাচ্ছিল এবং প্রচুর মাছ মরেও গেছে। রাস্তা ভালো হওয়ার পরে এই গ্যাস অটোর যে এত দৌরত্ব বেড়ে গেছে, পার ডে অ্যাক্সিডেন্ট, ইমিডিয়েটলি প্রশাসনের কাছে আবেদন করব। এই গ্যাস অটো ইউনিয়নকে ডেকে, তাদের মালিককে ডেকে এবং গাড়ির ড্রাইভারদের ডেকে একটা আলোচনা করে তাদের নিয়ন্ত্রণ তো থাকে গাড়ির, তাহলে মানুষের জীবন আর হানিটা হবে না। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।